Assalamualaikum everyone, welcome back to my channel Orthenonavidi. আমার আজকের রেসিপি মটরশুঁটি টমেটো এবং আলু দিয়ে কাতলা মাছের মাথার রেসিপি। এই রেসিপিটি খেতে অসম্ভব মজা লাগে, তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বড় একটি কাতলা মাছের মাথা সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা হাফ চামচ পরিমাণে, সেটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে, এখন তেলটি গরম হয়ে আসছে, এখন আমি মাথাটি ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মাথাটা আমি উল্টে উল্টে ভেজে নেব ভালোভাবে, আর আমি ফ্রাই প্যানে এই তেলের মধ্যেই আমার পুরো রেসিপিটি তৈরি করে নেব, আর কোনো তেলের দরকার নেই। দেখুন আমার মাথাটা কিন্তু সব দিক দিয়ে উল্টে উল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি মাথাটা উঠিয়ে নিচ্ছি। তো আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন, একসাথে আমি বেটে রেখেছি, তো সেই রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, কিছু কাঁচামরিচ কেটে রেখেছি সেই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাটা হালকাভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে শুকনো মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ। তো সবগুলো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রেখেছি মটরশুঁটি আর আলু। এখন সিদ্ধ করা মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আমি 1 কাপ পরিমাণে দিয়েছি। এটা হালকা একটু মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ ছাড়াও দিতে পারেন, তো আমি সিদ্ধ করে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম। এখন আমি আলু আর মটরশুঁটিগুলো ঢেকে দিয়ে সামান্য একটু কষিয়ে নিচ্ছি। তো আমার দেখুন এটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নেব। ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, টমেটো থেকে পানি চলে আসছে। এখন আমি এর মধ্যে আমি কাতলা মাছের মাথাটি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার ঝালটি মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা 10 মিনিটের মতো রান্না করে নেব। আমার এক্সট্রা পানি দেওয়া দরকার নেই, এই টমেটো থেকে যে পানিটা পানিটা বের হবে সেই পানি দিয়ে রান্না হয়ে যাবে। তো দেখুন টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে। তো এখন আমি সামান্য একটু নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ এটা ঢেকে দেব আরেকটু রান্না হওয়ার জন্য। এর মধ্যে আমার এই রেসিপিটি কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি এই রেসিপিটি সার্ভ করব। তো ভিউয়ার্স, আপনারা সহজেই এই রেসিপিটি ঘরে তৈরি করে নিতে পারেন, আর খেতে অসম্ভব মজা লাগে। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।